হলদিয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট আইনজীবী। হলদিয়া আদালতের তার করেনি পজিটিভ আসাতে নড়েচড়ে বসেছে প্রশাসন। হলদিয়া পৌরসভা এবং হলদিয়া আদালত স্যানিটাইজের সাথে সাথে সেই সময় কালে ওই আইনজীবী সংস্পর্শে যারা এসেছেন তাদের প্রত্যেকেরই লালারসের সংগ্রহ করা হচ্ছে। গতকাল প্রায় 35 জনের লালারস সংগ্রহ করা হয় এবং আজ হলদিয়া আদালতে 120 জনের লালারস সংগ্রহ করা চলছে। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলে বিস্তারিত খবর বিরতির পর। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্ক হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। পূর্ব মেদিনীপুরের 44 জনের করোনা ধরা পড়ল। একসঙ্গে এতজনের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা জেলার প্রথম। এর মধ্যে সুতাহাটা, হলদিয়া, মহিষাতল ব্লক ও হলদিয়া পৌরসভা মিলিয়ে আক্রান্তের সংখ্যা 18 জন। এছাড়া 7 জন তমলুকের শহীদ মাতঙ্গিনী ও 6 জন কোলাঘাটের তমলুক জেলা সংশোধনাগারে এবার থাবা বসিয়েছে করোনার। একই সঙ্গে হানা দিয়েছে খোদ সিএমওএইচ অফিসে, ফলে আতঙ্ক ছড়ালো তমলুক কোর্ট পাড়াতেও। তমলুকের ডিমারিতে জেলার নামী কুইজ মাস্টার শিক্ষক মৌসুম মজুমদার করোনায় আক্রান্ত হওয়ার খবরে সোশ্যাল মিডিয়া তা সুস্থতা কামনা করে প্রচুর পোস্ট দেখা যায়। রাজ্যে বিভিন্ন প্রান্তের মানুষজন সহানুভূতি এবং তার আরোগ্য কামনা করেছেন। শিল্প শহর হলদিয়ায় করোনার থাবা বসাতেই প্রশাসন নড়ে চড়ে বসেছেন। বিভিন্ন অফিসগুলি যেমন স্যানিটাইজ করা চলছে, ঠিক তেমনিভাবে হলদিয়া পৌরসভার কাউন্সিলর এবং হলদিয়া মহকুমার আদালতের আইনজীবী কোথায় কোথায় গিয়েছিলেন এবং তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের লালারসের নমুনা পরীক্ষা চলছে। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে।